শুক্রবার মধ্যরাত থেকে চট্টগ্রামে গ্যাস বিচ্ছিন্ন হয়ে পড়ার সার কারখানা কাফকো ও ইউসিএফএল শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র সহ গ্যাস নির্ভর সব শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। ফের গ্যাস সরবরাহ শুরু কবে হবে নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্টরা। তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়েছে, ফলে মানুষের ঘরে চুলা জ্বলছে না, বন্ধ রয়েছে রান্নাবান্না। এর ফলে সকাল থেকে খাবার হোটেলগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে খাবার সংগ্রহ করতে দেখা গেছে। এক প্রকার খাবার সংকটেই পড়ে গেছে চট্টগ্রামের মানুষ। সংকটের মধ্যে বেশি দামে খাবার বিক্রির অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাত থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। চট্টগ্রামে গ্যাস সরবরাহ তদারকি করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড গ্যাসের সরবরাহের জন্য পুরোপুরি নির্ভর করে আমদানিকৃত এলএনজির ওপর। কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালীতে সাগরের তলদেশের সঞ্চালন পাইপলাইনের কনভার্টারের মাধ্যমে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ হয়। দুটি কনভার্টারের মধ্যে একটি গত নভেম্বর থেকে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল, একটি পাইপলাইন দিয়েই এতদিন সরবরাহ চলছিল। বৃহস্পতিবার রক্ষণাবেক্ষণ হওয়া কনভার্টারটি কমিশনিং করা হয়েছে, পাশাপাশি অপর কনভার্টারটি রিকমিশনিং করা হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু মধ্যরাত থেকে নতুন কমিশনিং হওয়া কনভার্টার জেনারেটর বিকল হয়ে গেছে, এজন্য পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কিন্তু বিজ্ঞানের ভাষায় আসলে শীতকাল আসলে গ্যাস সরবরাহ একটু কমে যায়, কারণ কেননা গ্যাস একটু জমাট বেঁধে ফেলে, যার কারণে গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়। এবং যদি আপনার যান্ত্রিক ত্রুটি থাকে তাহলে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হতে পারে, তবে এটি স্থায়ীভাবে নয়, এটি খুবই দীর্ঘস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে।